ডু ইট ম্যান কুইক। আমার উপর টিম ভ্যাচেন কে জাহাজের কমান্ডার তা ভুলে গেছেন? আপনি না আমি? ভয় পাবেন না ম্যাডাম, আমার মনে হয় আমি আপনাকে বাঁচাতে পারব। আমার উপর বিশ্বাস রাখুন। আপনি এখন গল্প শিকারীর কবলে। আমাদের আজকের গল্প প্রখ্যাত ইটালিয়ান লেখক রাফায়েল সাবাতিনির কাহিনী অবলম্বনে দ্য ব্ল্যাক সোয়ান। রাফায়েল সাবাতিনি রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চার উপন্যাসের জন্য বিখ্যাত। তার জন্ম 1875 খ্রিস্টাব্দের 29 এপ্রিল এবং মৃত্যু 1950 খ্রিস্টাব্দের 13 ফেব্রুয়ারি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প দ্য ব্ল্যাক সোয়ান। শুনবেন প্রথম পর্ব। আজকের গল্প শুরু সুদূর দক্ষিণ আমেরিকার কাছে ওয়েস্ট ইন্ডিজের বারবাডোস দ্বীপে। নদিন আগে সেখান থেকে ছেড়ে এসেছে সেন্টর নামের এই জাহাজটা, আর জামাইকার ফোর্ট রয়্যালের নোঙর করেছে খাওয়ার জল ও অন্যান্য জিনিস নেওয়ার জন্য। বিভিন্ন বিক্রেতা জাহাজটাকে ঘিরে ধরেছে। এই সুযোগে নিগ্রো স্টুয়ার্ট ও বাবুর্চিরা তাজা শাকসবজি ও মাংস কিনে নিচ্ছে। জাহাজে ওঠার সিঁড়ির মুখে নীল কোট পরে দাঁড়িয়ে আছেন ক্যাপ্টেন শ্যাম। এক মশলা বিক্রেতা তার কাছে কাকুতি মিনতি করছে তার জিনিস কেনবার জন্য, কিন্তু ক্যাপ্টেনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি তাকিয়ে আছেন দূরের একটা ছোট বোটের দিকে। বোটটা ধীরে ধীরে এগিয়ে আসছে জাহাজের দিকেই। মৃদুমন্দ হাওয়ায় এপাশ ওপাশ তুলছে অনেকগুলো জাহাজের উঁচু মাস্তুল। তার পিছনে দেখা যাচ্ছে ছোট্ট শহর ফোর্ট রয়্যালের সাদা বাড়িগুলো। উত্তরে ঝকঝকে নীল আকাশের সামনে সদম্ভে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আগ্নেয়গিরি মাউন্ট পেলে। আজ বেশ গরম পড়েছে। ক্যাপ্টেন কালো হ্যাটটা মাথা থেকে নামিয়ে ভ্রু থেকে ঘাম মুছে নিলেন। তারপর আবার তাকিয়ে থাকলেন সেই বোটটার দিকে। সেন্টারের পেছনে উঁচু ডেকে পুরনো পালের তৈরি চাঁদোয়ার নিচে বিশ্রাম নিচ্ছেন এক অপূর্ব সুন্দরী যুবতী, মিস প্রিসিলা। আর তার চারপাশে ঘোরাফেরা করছেন মেজর স্যান্ডার্স। গরম তাঁরও লেগেছে। গত 5 বছর এই এলাকায় কাটিয়েও আবহাওয়ার সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিতে পারেননি। ক্যাপ্টেন, জাহাজ ছাড়তে কত দেরি হবে? আর একটু অপেক্ষা করতে হবে মেজর স্যান্ডার্স। কেন, মাল লোডিং কি এখনো শেষ হয়নি? না ঠা নয়, একজন অতিথির জন্য আমরা অপেক্ষা করছি। স্বেচ্ছায় বিদেশে চাকরি নিয়েছিলেন মেজর স্যান্ডার্স। ভাগ্য বলে বিপুল সম্পদের মালিক হবেন এমনটাই তার আশা ছিল। তাছাড়া তার বাবা যখন ওদের এস্টেটটা বিক্রি করে সেই টাকা জুয়ার মদে উড়িয়ে দিলেন, বিদেশে চাকরি নেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। মেজর সংযত চরিত্রের ধীর স্থির হিসেবি মানুষ, এর সঙ্গে ছিটে ফোঁটা বুদ্ধি থাকলেই তিনি হয়তো জীবনে অনেক উন্নতি করতে পারতেন। কিন্তু দুঃখের বিষয়, বিধাতা ওই জিনিসটা একেবারেই তাকে দেননি। এমনকি বুদ্ধির যে অভাব আছে তা টের পাওয়ার ক্ষমতাও তাকে দেননি। কিন্তু তা সত্ত্বেও আজ তার আশা পূর্ণ হতে চলেছে, অন্তত এটাই তার বিশ্বাস। ওয়েস্ট ইন্ডিজে তিনি এসেছিলেন ঐশ্বর্যের অন্বেষণে। হঠাৎ অপ্রত্যাশিতভাবে হাতের মুঠোয় এসে গেছে সেটা। বিপুল ঐশ্বর্যের অধিকারিণী অপূর্ব সুন্দরী মিস প্রিসিলা
এখন তাঁরই চোখের সামনে জাদু আর ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে। এটাই তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। মিস প্রিসিলার বাবা ছিলেন বিখ্যাত স্যার জন হার্ডিন, অ্যান্টিগুয়ার গভর্নর। মেজর স্যান্ডস তার অধীনেই চাকরি করতেন, সেকেন্ড ইন কম্যান্ড পোস্টে। সেই সূত্রে গভর্নর হাউসে থাকতে হতো, ফলে গত কয়েক বছর প্রিসিলা তাকে পরিবারের একজন বলেই মনে করতে শুরু করেছিল। কয়েকদিন আগে অপ্রত্যাশিতভাবে স্যার জনের মৃত্যু ঘটে। ভাগ্যদেবী স্যান্ডসের ওপর সহায় হয়েছেন। স্যার জন বিশাল সম্পত্তি ও বিপুল পরিমাণ টাকা রেখে গেছেন। তাঁর একমাত্র অবিবাহিতা কন্যা মিস প্রিসিলার জন্য। এটা বোঝার পর থেকেই মনস্থির করে ফেলেছেন স্যান্ডস, তার প্রথম ও প্রধান দায়িত্ব মিস প্রিসিলার সেবা করা। প্রিসিলা, এই নাও বালিশ, তোমার আবার কাঠের ডেক চেয়ারে বসলে পিঠে ব্যথা হবে যে। আবার বালিশ এনেছেন আমার জন্য মেজর স্যান্ডস? আমার এবার খারাপ লাগছে। আরে ও কিছু না, তুমি বরং এই মিষ্টিটা খেয়ে দেখো। মিষ্টি কোথায় পেলেন? এই একটু পোর্টে নেমেছিলাম, তখন নিয়ে এলাম। এই গরমের মধ্যে আবার পোর্টে নেমেছিলেন, তারপর আবার মিষ্টি এনেছেন মেজর স্যান্ডস? আপনি কিন্তু দেখো প্রিসিলা, তুমি যদি সবসময় আমাকে ওই আপনি আগে করতে থাকো আর সবসময় মেজর স্যান্ডস মেজর স্যান্ডস বলে ডাকো, আমি কিন্তু খুব রাগ করব, বলে দিলাম। বেশ বুঝলাম, তাহলে আপনি বলুন কি বলে ডাকবো। এডি লোকে আমাকে স্যান্ডি বলে ডাকে, তুমিও সেই নামেই ডাকতে পারো। বাহ, বেশ সুন্দর নাম তো। তাহলে আজ থেকে কিন্তু স্যান্ডি, মনে থাকবে? হ্যাঁ নিশ্চয়ই, আজ থেকে আপনি স্যান্ডি। আস্তে আস্তে মেয়েটার কাছে তিনি একজন নিঃস্বার্থ মহান ব্যক্তির সম্মান আদায় করে নিয়েছেন। মেয়েটা এখন তার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। তাকে এখন এই মেয়েটির সঙ্গে ইংল্যান্ডে ফিরেও যেতে হবে। এই দীর্ঘ যাত্রায় কত রকম আপদ বিপদ ঘটতে পারে, অরক্ষিত অবস্থায় একা একা তাকে তিনি কিছুতেই এত দূরের পথে যেতে দিতে পারেন না। অনেক ভেবে সেন্টরকে পছন্দ করেছেন মেজর স্যান্ডস। জাহাজটা ছিমছাম, কেবিনগুলো প্রশস্ত, সমুদ্রযাত্রার জন্য খুবই উপযোগী। স্যান্ডস বুঝেছেন মেয়েটিকে জয় করার প্রধান বাধা হচ্ছে তার বয়স। এই বাধা অতিক্রম করতে হলে অনেক সাধ্য সাধনা করতে হবে। আর মিস প্রিসিলার এখনো 25 হয়নি, আর মেজর স্যান্ডসের বয়স বর্তমানে 45 ছাড়িয়েছে। সোনালী পরচুলার নিচে চাঁদিটা প্রায় ফর্সা। মেয়েটির ব্যবহারে তিনি পরিষ্কার বুঝতে পেরেছেন তার বয়স সম্বন্ধে ওর ধারণা যথেষ্ট স্পষ্ট। তাকে বাপ কাকার স্থানে বসিয়ে রীতিমতো শ্রদ্ধা ভক্তি সমীয় করে চলেছে। ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ পেয়ে তিনি এখন অনেক কৌশল আর সূক্ষ্ম আকার ইঙ্গিতে মেয়েটিকে বোঝাবার চেষ্টা করছেন এটা তেমন কোনো বড় বাধা নয়। এখন এই দীর্ঘ যাত্রায় সে আশা নিশ্চয়ই পূর্ণ হবে, মেজর স্যান্ডস নিশ্চয়ই সাফল্য অর্জন করতে পারবেন। আটটা ঘন্টা তো পড়ে গেল, আশ্চর্য এখনো জাহাজ ছাড়লো না। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছিল, আমি একটু আগে ক্যাপ্টেনকে বেশ ধমক দিয়েছি। চেয়ার থেকে উঠে দাঁড়ালো প্রিসিলা। মেয়েটার পাশে ছায়ার মতো লেগে থাকলেন মেজর স্যান্ডস। পেছনের খোলা ডেক থেকে দেখা গেল যে বোটটা দেখছিলেন ক্যাপ্টেন স্যাম, সেটা এসে ভিড়েছে জাহাজের গায়ে। নৌকার ওপর উঠে দাঁড়িয়েছে রূপোর লেশ লাগানো হালকা নীল রঙের স্যুট পরা একজন দীর্ঘ রিজু শক্তিশালী লোক। তার কালো হ্যাটে গোঁজা রয়েছে
একটা উট পাখির পালক, দস্তানা থেকেও ঝুলছে অনেকগুলো সূক্ষ্ম লেশ। তার সাজগোজের বাহার দেখে তাজ্জব হয়ে গেলেন মেজর স্যান্ডস। এ তো আজব চিড়িয়া, কি লোকটা! মেজর স্যান্ডস অবাক হয়ে দেখলেন আশ্চর্য সাবলীল ভঙ্গিতে মই বেয়ে উঠে এলো লোকটা। তার পেছনে একজন দোআঁশলা লোক হালকা মালপত্র বয়ে আনছে। একটা চামড়ার থলে বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করল মেজরের। পরিষ্কার বোঝা যাচ্ছে ওতে নিশ্চয়ই ঠাসা রয়েছে স্বর্ণমুদ্রা। কয়েকটা পিস্তলের রুপুলি বাঁটও দেখা গেল মালপত্রের সঙ্গে। কয়েক মুহূর্ত সোজা হয়ে দাঁড়িয়ে আগন্তুক কর্তৃত্বের ভঙ্গিতে ক্যাপ্টেনের সঙ্গে অভিবাদন করলেন, মাথা থেকে হ্যাট খুলে সম্মান জানালেন। ক্যাপ্টেন একটা হাঁক ছাড়তেই দুজন লোক জাহাজের ডেক থেকে ক্যানভাসের ফিতে ঝুলিয়ে দিল। একটু পরেই দেখা গেল বড় সড়ো দুটো বাক্স টেনে তোলা হচ্ছে ডেকের ওপর। লোকটা তো থাকবে বলে মনে হচ্ছে। আচ্ছা জ্বালা, আর হাফ হাফ দেখেও মনে হচ্ছে বোধ হয় গুরুত্বপূর্ণ কেউ হবে। তুমি শুধু ওর বাইরের জাঁক জমকটাই দেখছো, সঙ্গের লোকটাকে দেখো কিরকম একটা ডাকাতের মতন দেখতে। এই সময় জাহাজের বাঁশি বেজে উঠল। হঠাৎ ব্যস্ত হয়ে উঠল জাহাজের খালাসিরা, নোঙর তোলার আওয়াজ এলো। একদল ছুটল পাল তোলার জন্য। মেজর বুঝতে পারলেন এই লোকটির জন্যই এতক্ষণ থেমেছিল জাহাজ। ঘণ্টাখানেকের মধ্যেই ডিনারে বসে জানা গেল নবাগত আগন্তুকের পরিচয়। তবে জানার চেয়ে অনেক বেশি অজানা রয়ে গেল। কৌতূহল আরও বেড়ে গেল কয়েক গুণ। ক্যাপ্টেন স্যাম পরিচয় করে দিলেন সবার সঙ্গে। ভদ্রলোকের নাম মশে চার্লস দোভাকনি। ভদ্রলোক ফ্রেঞ্চ, তবে সুন্দর উচ্চারণে সাবলীল ইংরাজিতে কথা বলেন। প্রথম দর্শনেই এই সুদর্শন বিদেশিকে অপছন্দ হয়েছে মিস্টার স্যান্ডসের। পরিচিত হয়ে সেটার মাত্রা বরং আরও কিছুটা বাড়ল। মশে দোভাকনি বেশ লম্বা, আর বুঝতে অসুবিধেও হয় না যে লোকটা বেশ শক্তিশালীও। তার বয়স 35-এর নিচেই। চেহারাতে রাজা দ্বিতীয় চার্লসের সঙ্গে যেন অদ্ভুত মিল আছে। চোয়ালের উঁচু হাড়, পুরু ঠোঁটের ওপর ছোট্ট কালো গোপ, কালো গাঢ় আয়ত চোখ, এমনিতে কোমল দৃষ্টি, কিন্তু কারো দিকে সরাসরি তাকালে সে বিব্রত বা বিচলিত হয়ে পড়তে বাধ্য। সহযাত্রীদের কৌতূহল মেটাবার কোনো আগ্রহই দেখা গেল না নবাগতের মধ্যে, বরং মনে হল সে তার নিজের চিন্তায় মগ্ন। একটু পরে দোভাকনি ক্যাপ্টেনকে বললেন, ক্যাপ্টেন, আপনি যদি গুয়াডিলুপে নাও যান, আমাকে একটা বোটে করে তীরে পৌঁছে দেবেন। আপনি আমার ঠিক অসুবিধাটা বুঝতে পারছেন না। গুয়াডিলুপে 10 মাইলের মধ্যে আমি যাচ্ছি না। আমার তো মনে হয় আপনি অযথা ভয় পাচ্ছেন ক্যাপ্টেন। দেখুন মাসিয়ে, বিপদ যদি ঘাড়ের ওপর এসে পড়ে মোকাবিলা করতে আমি রাজি আছি, কিন্তু বিপদ ডেকে নিয়ে আসতে আমি রাজি নেই। আর এটাই আমার জীবনের শেষ যাত্রা, সেখানে এইভাবে আমি রিস্ক নিতে পারি না। আর ডেভেনে আমার স্ত্রী আর চার বাচ্চা আছে, বাকি জীবনটা আমি ওদের সঙ্গে কাটাতে চাই মাসি। তাই, ঠিক আছে। দেখুন মাসিয়া, আপনি হাসতে পারেন কিন্তু আমার হাসি আসছে না। আর আপনাদের ফ্রেঞ্চ কোম্পানি তো পোষে ওই ডাকাতগুলোকে, জায়গার কথা বাড়িয়ে লাভ নেই। আমি সেন্ট ক্রয় পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারি, বাস ওই পর্যন্তই। আর আমাকে কেটে ফেললেও আমি গুয়াডিলুপে যাব না। থ্যাংক ইউ ক্যাপ্টেন। ডাকাত মানে জলদস্যু? আপনি জলদস্যুর কথা বলছেন ক্যাপ্টেন সাহেব? ইয়েস মিস, আমি যা বলেছি ঠিকই বলেছি।
প্রিশিলা ভয় পেয়েছে মনে করে মেজর স্যান্ডস বলে উঠলেন, ক্যাপ্টেন, এই সব কথা মেয়েদের সামনে না বলাই ভালো। হ্যাঁ, সে তো বলবেনই, আজকের ক্যারিবিয়ান তো ইংলিশ চ্যানেলের মতোই নিরাপদ। মিস্টার, তাহলে আপনি সেন্ট ক্রয় অব্দি যাচ্ছেন, তাই তো? আপাতত তাই। সেন্ট ক্রয়ে আপনার মনে হয় কোনো কাজ আছে, তাই না? না, কাজ নয়, আমি একটা জাহাজ নেব, ফ্রান্সে যাব। আরে, আপনি তো এই জাহাজে করে প্লিমাউথ অব্দি যেতে পারতেন, তারপর তো একটা বোট নিয়ে চ্যানেল পেরোলেই ফ্রান্স। ও, আমার জানা ছিল না, থ্যাংক ইউ। তাহলে আপনি আমাদের সঙ্গে থাকছেন মাসিয়া? নিশ্চয়ই ম্যাডাম, সেন্ট ক্রয় কেন, আপনি চাইলে যে কেউ জাহান্নামেও যেতে চাইবে। দোবাকনির কথা শুনে চমকে গেল মেজর, কিন্তু লোকটার পরবর্তী কথায় আশ্বস্ত হল সে। কিন্তু ম্যাডাম, বড়ই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমার বন্ধু অপেক্ষা করছে সেন্ট ক্রয়ে, তার সঙ্গেই আমার ফ্রান্সে যাওয়ার কথা। আপনার তো গুয়াডিলুপ যাওয়ার কথা ছিল, বুঝতে পেরেছি। ক্যাপ্টেন আপনাকে সেন্ট ক্রয়ে নামিয়ে দিচ্ছে, কি আর করা যাবে বলুন। ভদ্রতার খাতিরে কোনো মহিলাকে বলা কথার ভুল ধরতে নেই মেজর স্যান্ডস, তাই না? অপ্রস্তুতে পড়ে গেলেন মেজর স্যান্ডস। এরপর আলাপচারিতা অন্য খাতে বইতে লাগল। অস্বস্তির সঙ্গে টের পেলেন মেজর কিভাবে যেন ফরাসি লোকটা হারিয়ে দিয়েছে তাকে। ডিনারের পর প্রিশিলাকে একা পেয়ে মেজর তাকে বললেন, প্রিশিলা, মনে হচ্ছে লোকটার মিথ্যে ধরা পড়ে যাবে এই ভেবে লোকটা আমার উপর বেজায় রেগে গেছে। ধরা পড়লো কখন? কই, আমার তো কিছু মনে হয়নি। মানে কি 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 বলছো তুমি? ধরা পড়ে তো লোকটা বেজায় রেগে গেল। যদি রেগেও থাকেন, আমার তো মনে হয় রাগটা বেশ সুন্দরভাবে গোপন করেছেন ভদ্রলোক। ওই সব কায়দা এইসব লোক অনেক ভালো জানে। আমিও তুঁটি এমন চেপে ধরেছিলাম না, ও গুয়াডিলুপ যাবে, নিশ্চয়ই কিছু লোক হচ্ছে। সে যাই হোক, ও নিয়ে আমাদের মাথা না ঘামালেও চলবে। তুমি হেসে উড়িয়ে দিতে পারো, আমি পারি না, কারণ আমি একজন সরকারি অফিসার, এদিকে কি চলছে সব দিকে আমাকে নজর রাখতে হবে। এত ভাবনার কি আছে, দুদিন পরে তো লোকটা নেমে যাচ্ছে। হ্যাঁ, তা যাচ্ছে, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এতে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার কি আছে, বরং ওনার মতো একজন প্রাণবন্ত মানুষ থাকলেই তো ভালো লাগতো। দিগন্ত ঝাপসা হয়ে এসেছে, উত্তর পূর্বে ঝিরিঝিরি অনুকূল হাওয়া পেয়ে সবকটা পাল তুলে তরতর করে পশ্চিমে এগিয়ে চলেছে সেন্টার। এই সময় মসিয়া দোবাকনিকে দেখা গেল সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছেন। প্রিশিলার সঙ্গে তার চোখাচোখি হল। তিনি বললেন, গুড ইভিনিং মিস। গুড ইভিনিং মসিয়া। আমরা খুব ভাগ্যবান জানেন। কেন? এই যে এখন পূর্ব দিক থেকে একটা হাওয়া পেয়ে গেছি, এই সময়টা আপনি জানেন আসলে উত্তরে হাওয়া বয়, কিন্তু এই পূবের হাওয়াটা পেয়ে যাওয়ার জন্য আমরা অনেক তাড়াতাড়ি এগোচ্ছি। আচ্ছা, তাই বুঝি। হ্যাঁ, এই হাওয়া যদি সারা রাত চলে, আমরা তো ভোরের মধ্যে ডমিনিকা ছেড়ে অনেক দূর চলে যেতে পারবো। বাহ, তাহলে তো ভালোই হবে। মেজর স্যান্ডসও প্রিশিলাকে নিজের জ্ঞানের বহর দেখে মুগ্ধ করতে চাইলেন। আমি তো শুনলাম ক্যাপ্টেন স্যাম রোসোর দিকে চলেছেন, আমি তো বুঝেই উঠতে পারছি না রুশোর মতন একটা ছোট পোর্টে ক্যাপ্টেন কেন যাচ্ছেন। ঠিকই বলেছেন মেজর, তবে কি জানেন, ক্যাপ্টেন নিজেও একটু ব্যবসা করেন, এই রুশোতে চামড়ার দাম খুব কম, উনি যদি ওই চামড়া লন্ডনে নিয়ে গিয়ে বিক্রি করেন অনেক টাকা কামাতে পারবেন। দোবাকনির আন্দাজ যাতে সঠিক তা বোঝা গেল পরদিন। রুশোয় নোঙর ফেলেই চামড়া কিনতে ছুটলেন ক্যাপ্টেন স্যাম। এখানে চামড়ার দাম বেশ কম, প্রচুর জায়গাও রয়েছে জাহাজের হোল্ডে, ঠেসে ভরে নেওয়া হবে যতটা পারা যায়,
দরদাম করে চামড়া কিনতে দু একদিন দেরি হবে এখানে, তাই দোবাক নেই ডাঙায় নেমে গ্রাম থেকে ঘুরে আসার প্রস্তাব দিল সবাইকে। এক কথায় রাজি হয়ে গেল প্রিশিলা। তার ফলে মেজর স্যান্ডার্সকেও যেতে হলো সঙ্গে। তিনজনের জন্য তিনটে ঘোড়া ভাড়া নেওয়া হলো। সহকারী হিসেবে সঙ্গে গেল দোবাকনির দোআঁশলা ব্যক্তিগত পরিচারক পিয়েক। ওরা দেখতে চলল ডোমিনিকার বিখ্যাত ফুটন্ত লেক আর লেভি নদীর দুই তীরের ফসলি জমি। সঙ্গে পাহারাদার নেওয়ার জন্য জেদ ধরেছিল মেজর, কিন্তু প্রস্তাবটা ফুঁ দিয়ে উড়িয়ে দিল দোবাকনি। মেজর, এই জায়গা আমার চেনা আর এখানকার মানুষ খুব ভালো, শান্ত শিষ্ট। যদি তা না হতো গোটা জাহাজের সবাই মিলেও কিন্তু আমাদের রক্ষা করতে পারতো না। প্রস্তাব যখন দিয়েছি নিশ্চয়ই কিছু ভেবেই দিয়েছি। বুঝলাম। মিস প্রিশিলা, আপনার কিরম লাগছে? খুব ভালো লাগছে, নাইলে জানতে পারতাম না জায়গাটা এত সুন্দর। আরও দেখবেন, চলুন পুরো ঘুরিয়ে দেখাবো আপনাকে। হ্যাঁ চলুন। দুজনের মাঝখানে চলেছে প্রিশিলা, কিন্তু কথাবার্তা হচ্ছে মূলত বুদ্ধিমান সুরসিক দোবাকনির সঙ্গেই। হাসি গল্পে জমিয়ে রাখলো লোকটা সারাদিন। ভেতরে ভেতরে যন্ত্রণা বোধ করলেও সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই মেজর স্যান্ডসের। একমাত্র সান্ত্বনা, দু একদিনেই বিদায় হবে আপদ। প্রিশিলায় লম্বা ঠ্যাঙের লোকটার মধ্যে এমন কি পেল তা ওর মাথায় ঢুকছে না। প্রিশিলার চোখে মুখে আনন্দ আর বিস্ময় খেলা করতে দেখেছে মেজর, যেন তার উজ্জ্বল ব্যক্তিত্বের সামনে পড়ে প্রিশিলার চোখ ধাঁধিয়ে গেছে। এই লোকের সংস্পর্শে বেশি দিন থাকলে কি যে ঘটতে পারত ভাবতে গিয়ে শিউরে উঠেছে সে। প্রিশিলার বিশাল সম্পত্তির কথা বেটা যেন টের না পায়, তাহলে এই জোঁকটাকে সহজে ছাড়ানো যাবে না, আর নিজেকেও প্রিশিলার কাছে আকর্ষণীয় করে তোলা যাবে না। লোকটা যে একটা ছন্নছাড়া বাউন্ডুলে ভবঘুরে তাতে কোনো সন্দেহ নেই মেজর স্যান্ডসের। তার ধারণা এক নজর দেখেই তিনি কোনো লোকের চরিত্র বুঝতে পারেন। এই লোকটাকে চিনতে তার ভুল হয়নি। এ যে ভাগ্যান্বেষী এক সুযোগ সন্ধানী তার প্রমাণ পেয়ে গেল সেই সন্ধ্যাতেই। জেটিতে পৌঁছে ঘোড়াগুলো ফেরত দেবার সময় দেখা গেল একজন রুক্ষ চেহারার লোক ক্যাপ্টেন স্যামের সঙ্গে চামড়ার দাম নিয়ে দর কষাকষি করছে। তার পরনে অপরিচ্ছন্ন পোশাক, গায়ে মদের গন্ধ। দোবাকনিকে দেখতে পেয়ে লোকটা বিস্ফারিত চোখে তাকিয়ে রইল, তারপর একটু হেসে বিদ্রুপের ভঙ্গিতে বলে উঠল, আরে কি আশ্চর্য, তুমি দোবাকনি না? আরে লাফাক, তুমি বুড়ো এখনো মরণই দেখছি। তা তোমার ব্যবসা কিরম চলছে? প্রিশিলাকে নিয়ে এগিয়ে গেল মেজর স্যান্ডস। দোবাকনির বন্ধুর নমুনা দেখে সে দারুণ মজা পেয়েছে, কিছু দূর সরে গিয়ে বলল, আমাদের বিশিষ্ট ভদ্রলোক বন্ধুর বন্ধু বান্ধবের ছিরি দেখেছ, যেন নরক থেকে উঠে এসেছে। এইসব কলোনিতে নানান রকম লোকের সঙ্গে পরিচয় হতে পারে, সব কিছু না জেনে না বুঝে এইরকম মন্তব্য করা কিন্তু বোকামি। কি বলছো প্রিশিলা, তুমি এই লোকটাকে সমর্থন করছো? সমর্থনের কথা আসছে কেন এখানে? আর আপনিও না জেনে এসব কথা বলবেন না। কি বলছো কি, আমি তো ভাবতেই পারছি না এইরকম একটা বাউন্ডুলে লোকের জন্য তুমি মানে। দেখুন স্যান্ডি, বিপদ সকল জীবনে আমার ভালো লাগে, আর দুঃসাহসী লোকেদের তো আরও ভালো লাগে। কয়েক মুহূর্তের জন্য বোবা হয়ে গেল মেজর, তারপর দেখল দোবাকনি ফিরে আসছে। বুকের ভিতর প্রিশিলার কথাগুলো গুমড়ে মরতে থাকল। রাতে কেবিনে সাপার শেষ হতেই কথাটা আবার তুলল মেজর। তামাশিয়া,
ডমিনিকায় একটা পরিচিত বন্ধু হঠাৎ পেয়ে গিয়ে আপনার বেশ ভালোই লাগলো, তাই না? সত্যি খুব আশ্চর্যের ব্যাপার, ও আমার এক সহযোদ্ধা ছিল। ও, আপনি কি সৈনিক ছিলেন নাকি? হ্যাঁ, তা একরকম বলা যায়। আমি আর আরও দুজন, আর লাফাক, চারজনই বেঁচে গিয়েছিলাম সেই যুদ্ধে। সারা দিন ভুট্টার খেতে লুকিয়েছিলাম, তারপরে ছোট ভেলা নৌকো বানিয়ে পালিয়েছিলাম, সেই জন্যই হয়তো বেঁচে গিয়েছিলাম। আহত হয়েছিলাম, বাঁ হাতে একটা গুলি লেগেছিল। তারপর? বয়স কম ছিল, তাই অনেক ভোগার পরেও সামলে নিতে পেরেছিলাম। যতদূর শুনেছি আমরা চারজনই বেঁচেছিলাম, কারণ সাইমন সহ সান্তা ক্যাটালিনার পুরো 120 জনের সৈন্যদলের সবাই সে যুদ্ধে মারা গিয়েছিল। মন্ত্রমুগ্ধের মতো শুনছে সবাই, এমনকি বিরূপ মেজর স্যান্ডস পর্যন্ত অভিভূত হয়ে পড়েছেন এই রহস্যময় লোকটার বিচিত্র অভিজ্ঞতার গল্প শুনে। কিছুক্ষণ চুপ করে থাকার পর সামান্য হাসি ফুটে উঠল দোবাকনির মুখে। প্রিশিলা অস্ফুট কণ্ঠে বলে উঠল, অদ্ভুত। টেবিল পরিষ্কার হয়ে যাওয়ার পর ক্যাবিন থেকে গিটারটা নিয়ে এলো মশিয়ে দোবাকনি। তারপর জানালার দিকে পিঠ দিয়ে গাইলেন গোটা দুয়ে কোমল স্প্যানিশ প্রেমের গান। তার পৌরুষদীপ্ত কোমল কণ্ঠের মধুর গান শুনে চোখ দুটো ভিজে এলো প্রিশিলার। এমনকি মেজর স্যান্ডস পর্যন্ত স্বীকার করতে বাধ্য হলেন দোবাকনির গলাটা ভালো। কিন্তু মিস প্রিশিলা যে লোকটার প্রতি আকৃষ্ট হচ্ছে এটা তিনি মেনে নিতে পারছেন না। একটা কাঁটা খচখচ করে খোঁচাচ্ছে তাকে সারাক্ষণ। সূর্যাস্তের একটু আগে ডমিনিকা ছাড়ল সেন্টার। ডান পাশ থেকে আসা হাওয়ার বেগ ওকে ঠেলে নিয়ে চলল পশ্চিম দিকে। গুয়াডিলুপের অনেক দূর দিয়ে পার হয়ে যাবে জাহাজ। খোস মেজাজে সাপার খেতে এলেন ক্যাপ্টেন স্যাম। পেছনের জানলা দিয়ে ফেলে আসা দ্বীপটাকে দেখা যাচ্ছে। গুড ইভিনিং এভরিবডি। এইবার আমি দেশে ফিরতে পারবো, আর হয়তো এটাই আমার জীবনের শেষ যাত্রা, এরপর শুধু অবসর। তাই আমার সব কর্মী বন্ধুদের ধন্যবাদ জানাই। এই সময় মশিয়ে দোবাকনি ক্যাপ্টেন স্যামকে বললেন, লাফাকের সঙ্গে ব্যবসা কীরম হলো ক্যাপ্টেন? ওই জলদস্যুটা আপনাকে চিনতে না পারলে আপনার আসল পরিচয়টা আমার কাছে গোপনই থেকে যেত মশিয়ে। তা ঠিক, এটা একটা আশ্চর্যের ব্যাপার। আপনি কি বলতে চাইছেন, মানে ওই চামড়া বিক্রেতাটা ও জলদস্যু ছিল? সত্যি বলতে কি, সান্তা ক্যাটালিনায় থাকতে প্রায় সবাই আমরা তাই ছিলাম। তারপর মর্গানের সঙ্গে যোগ দিয়েছি। মর্গান? আপনি কি স্যার হেনরি মর্গানের কথা বলছেন? হ্যাঁ, এখন যিনি জামাইকার গভর্নর। মর্গান তো একটা সময় জলদস্যু ছিল। দ্যাট ব্লাডি মর্গান! আপনি বলছেন ওর জলদস্যুদের দলে আপনি ছিলেন? ইয়েস মেজর, পানামায় আমি ওনার ফরাসি বাহিনীর পরিচালনার দায়িত্বও নিয়েছিলাম। ফ্যাকাশে হয়ে গেছে মেজরের মুখ, এতদিনে লোকটার আসল পরিচয় বেরিয়ে এলো। ভাগ্যান্বেষে নয়, এ লোক আসলে একজন পাক্কা জলদস্যু ছিল, হেনরি মর্গানের দলের ভয়ঙ্কর এক বোম বেটে। বেশ কিছুক্ষণ চুপচাপ কাটল। নিশ্চিন্ত মনে এক ফালি পেয়ারা চিবোতে চিবোতে মশে দোবাকনি ওয়াইন ঢাললেন নিজের জন্য। সেই সময় ফেটে পড়ল মেজর। তার মানে আপনি একটা ডাকাত, একটা বোম পেটে, আবার সেই কথা আপনি বুক বাজিয়ে বলছেন? আপনার এক বিন্দু লজ্জা করে না? স্যান্ডি, ডাকাত, বোম পেটে, না না, অবৈধ যোদ্ধা বলতে পারেন, কিংবা জলদস্যু। তাই দুটোর মধ্যে তফাতটা কি? তফাত, আকাশ পাতাল তফাত। এই সময় ক্যাপ্টেন স্যাম বলে উঠলেন, মেজর,
আমার মনে হয় আমার এখানে কিছু কথা বলা দরকার। জলদস্যুদের ক্ষেত্রে বলতে পারি তাদের একটা মিশন ছিল, বোম্বেতে থাকে না, তারা শুধুই পাইরেট বা ডাকাত। ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্সের সরকারি অনুমোদনও জলদস্যুদের পিছনে এখনও আছে, কারণ তারা শুধু স্প্যানিয়ার্ডদের অত্যাচার ঠেকাবার চেষ্টা করেছে বা স্প্যানিশ জাহাজ লুটতরাজ করেছে বা আক্রমণ করেছে। ক্যাপ্টেন আপনি ঠিকই বলেছেন, আর মেজর স্যান্ডস এটা জানবেন যে ওদের শায়েস্তা করার ক্ষমতা আর কারোর ছিল না। পানামা আক্রমণের সময় যদি আমাদের সঙ্গে থাকতেন তাহলে বুঝতেন কী কষ্ট করেছি আমরা, যখন নদী নালা মাঠ জঙ্গল পেরিয়ে না খেয়ে না দেয়ে দিনের পর দিন কাটিয়েছি এবং তারপর দেখেছি যে স্প্যানিয়ার্ডরা তিন গুণ সৈন্য নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। সেই অবস্থা থেকে যুদ্ধ জিতে ফিরে আসা খুব সহজ কথা নয়। আশ্চর্য, একটা দস্যু হয়ে আবার গর্বও করছেন। মেজর, আপনি বড়ই অসহিষ্ণু। একদল ডাকাত যতই রং চড়িয়ে গল্প বলুক আমি সেই কথা মানব না। দাদি মাগেন, ও দলে যে কটা লোক ছিল বা আছে প্রত্যেক কটা কষাই, অমানুষ, পিশাচ। মেজর, আমার মনে হয় আপনি যা বলছেন সেটা আপনি বুঝতে পারছেন না, আপনি কিন্তু রাষ্ট্রদ্রোহিতা করছেন। আপনি যা বলছেন বা যা ভাবছেন, আপনার রাজাও যদি তাই ভাবত তাহলে সে মর্গানকে নাইট উপাধিও দিত না আর গভর্নরের পদেও বসাত না। বি কেয়ারফুল মেজর। হ্যাঁ, একটা চোর ধরতে আরেকটা চোরকে দায়িত্ব দিয়েছে। এবার কাঁধ ঝাঁকিয়ে একটু যেন ক্ষুব্ধ হয়েই আলোচনার ইতি টানল দোবাখানি। আনমনে মদের গ্লাসটা তুলে নিয়ে মৃদু চুমুক দিল। আলোচনাটা চালিয়ে গেলেন ক্যাপ্টেন স্যাম। এটা তো মানতেই হবে যে স্যার হেনরি মর্গানের কারণেই এখন নিরাপদে সমুদ্রে পাড়ি দিতে পারছি, তো একটু প্রশংসা তো ওনার প্রাপ্য। নিরাপদ সাগর, সেটা আপনি কোথায় পেলেন ক্যাপ্টেন? আর যদি আপনি পেতেনি তাহলে তো আপনি গুয়াডিলুপ যেতে পারতেন। আমার কাছে খবর আছে ওখানে মর্গানের এক চেলা টম লিচ, সে ওখানে ভালোই দস্যুপনা করে চলেছে। হ্যাঁ, টম লিচ অতি নিচ নরকের কীট, নিষ্ঠুর, পাষণ্ড। তবে একদিন না একদিন মর্গানকে ধরবেই, আই এম শিওর। আমি তো শুনেছি ওই দস্যুটার মাথার দামও ঘোষণা করেছে, বোধহয় £500। ক্যাপ্টেন, ওকে জলদস্যু বলবেন না, মনটা খারাপ হয়ে যায় শুনবে। ও একটা জঘন্য নিচ পাষণ্ড বোম্বেটে। ইউ আর রাইট মাসিয়ে, ঠিক বলেছেন, একটা অমানুষ, নির্মম জানোয়ার একটা। ওকে ফাঁসিতে ঝোলাতে পারলে ওহ, ডাকাতি আর নারী ধর্ষণ ওর কাছে যেন জল ভাত। একবার দেখ ক্যাপ্টেন, মিস প্রিসিলার সামনে এই আলোচনাগুলো না করাই উচিত। ও ইয়া, আই এম রিয়েলি সরি মিস, হ্যাঁ প্লিজ ফরগিভ মি। না ভাবছি আপনারা কি খুনে জলদস্যু বোম্বেতে এইসব নিয়ে রাত্রে কাটিয়ে দেবেন মশিয়ে দওয়াখানি? আপনার গলায় কি আমরা দু একটা গান শুনতে পারি না? আপনি এরকমভাবে যদি অনুরোধ করেন আমার পক্ষে কি না বলা সম্ভব? গিটার আনতে উঠে গেল দোবাখনি। মনমরা মেজর বুঝতে পারল এত চেষ্টা করেও বেয়ারা মেয়েটার চোখে ছোট করতে পারেনি সে লোকটাকে। স্যার হেনরি মর্গান আর ভয়ঙ্কর টম লিচের সম্পর্কে সেন্টরের কেবিনে যে আলোচনা হলো তা ঐতিহাসিক সত্য। যদিও স্বল্প সময়ে মর্গান যা করেছেন তাকে ছোট করে দেখার উপায় নেই। দল ভেঙে দেওয়ায় অসংখ্য জলদস্যু ফিরে গেছে তাদের প্রাক্তন পেশা, বেশিরভাগই সরকারি পুনর্বাসন পরিকল্পনার সুযোগ নিয়েছে বা 25 একর জমি পেয়ে চাষবাসে লেগে গেছে। কিন্তু যারা তারপরেও ডাকাতি করে বেড়াচ্ছিল
তাদের অনেককেই সমুদ্র ছাড়া করেছেন মর্গ্যান। কিছু লোককে এখনো বাগে আনা সম্ভব হয়নি। অনেকে বলে ওদের মদত যোগাচ্ছে মর্গ্যান নিজেই, এবং সম্ভবত তাদের কাছ থেকেই টাকা খাচ্ছে, বিশেষ করে এই দুর্ধর্ষ দস্যু টম লিচ। একে নিয়ে মর্গ্যান বেশ চাপে রয়েছে। এই লোককে দমন না করতে পারলে মর্গ্যানের ফাঁসিও হতে পারে। টম লিচ লোকটা যেমন চতুর তেমনই নির্দয়, আর তেমনই দক্ষ নাবিক। টম লিচের 40 কামানের জাহাজের নাম ব্ল্যাক সোয়ান। এই বেপরোয়া জলদস্যু এই ব্ল্যাক সোয়ান নিয়ে ক্যারিবিয়ান সাগরে আতঙ্কের সৃষ্টি করেছে। মর্গ্যান তাকে এদিক থেকে ধাওয়া করলে ওদিকে পালায়। টম লিচকে ধরা অত সহজ কাজ নয়, আর টম লিচের সামনে যদি কোনো জাহাজ পড়ে তার রক্ষে নেই। টম লিচ নির্বিচারে লুটপাট তো করেই, তার সঙ্গে খুন করে, তারপর জাহাজটাকে ডুবিয়ে দেয়। সেই জন্যই আজ প্রত্যেক নাবিকের মুখে টম লিচের নাম। সবাই চায় টম লিচ ধরা পড়ুক, টম লিচের ফাঁসি হোক। পরদিন সহযাত্রীদের প্রাতরাশের জন্য ডাকতে এসে মশিয়ে দোভাকনি দেখলেন উঁচু ডেকে দাঁড়িয়ে টেলিস্কোপ দিয়ে 3-4 মাইল দূরের একটা জাহাজের দিকে তাকিয়ে আছেন ক্যাপ্টেন। তার দুপাশে দাঁড়িয়ে আছেন মেজর স্যান্ডোস ও মিস প্রিসিলা। তরতর করে পশ্চিমে এগিয়ে চলেছে সেন্টার। চারপাশে কোথাও কোনো ডাঙার চিহ্ন নেই। দোভাকনি কাছে এসে দাঁড়াতেই চোখ থেকে টেলিস্কোপ নামালেন ক্যাপ্টেন স্যাম। তারপর জাহাজটার দিকে ইঙ্গিত করে যন্ত্রটা বাড়িয়ে ধরলেন দোভাকনির দিকে। দেখুন তো মাসি, আপনার কি মনে হয়? টেলিস্কোপটা হাতে নিলেন বটে, কিন্তু স্যামের চেহারাটা লক্ষ্য করেননি বলে অবস্থার গুরুত্ব টের পেলেন না দোভাকনি। মেজর ও প্রিসিলার সঙ্গে সৌজন্য বিনিময়ের পর ধীরে সুস্থে চোখে লাগালেন টেলিস্কোপ। যখন ওটা চোখ থেকে নামালেন তখন সম্পূর্ণ বদলে গেছে তার চেহারা। একটি শব্দ উচ্চারণ না করে ডেকের একপাশে সরে গিয়ে রেলিংয়ের ওপর কনুই রেখে আবার তাকিয়ে রইলেন জাহাজটার দিকে। আরও অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখলেন ওটাকে। জাহাজটার রং কালো, খোল উঁচু, গলুইয়ে খোদাই করা রাজহাঁসটাও তার চোখ এড়ালো না। কামানগুলো গোনার চেষ্টা করলেন, যতটা দেখা গেল পাহাড়ের মতো উঁচু হয়ে থাকা পালগুলো লক্ষ্য করলেন। খেয়াল করলেন কোনো পতাকা নেই। ধৈর্য ধরতে না পেরে প্রায় চেঁচিয়ে উঠলেন ক্যাপ্টেন স্যাম। কি কি বুঝলেন? চোখ থেকে দূরবীন নামিয়ে ক্যাপ্টেনের দিকে ফিরলেন দোভাকনি, তার ঠোঁটে মৃদু হাসি। চমৎকার একটা জাহাজ মিস প্রিসিলা, ব্রেকফাস্ট দেওয়া হয়েছে কেবিনে, খেয়ে নিন। নিশ্চয়ই খিদে পেয়েছিল খুব। কথাটা কানে যাওয়া মাত্র প্রিসিলাকে নিয়ে কেবিনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন মেজর। গ্যাংওয়েতে ওরা অদৃশ্য হওয়া মাত্র হাসি মিলিয়ে গেল মশিয়ে দোভাকনির মুখ থেকে। ক্যাপ্টেনের জিজ্ঞাসু দুই চোখের দিকে তাকিয়ে বললেন, ক্যাপ্টেন, আমি মহিলাকে ভয় পাইয়ে দিতে চাইনি, তবে আমার মনে হয় আপনার সন্দেহই ঠিক, ওটা টম লিচের জাহাজ, দ্য ব্ল্যাক সোয়ান। আপনার কোনো ভুল হচ্ছে না তো? না, ভুল হচ্ছে না, আমি এই ব্যাপারে নিশ্চিত, ওটা আসছে এই জাহাজকে লক্ষ্য করেই। ঠিক আমার শেষ যাত্রাতেই, শান্তিতে বাড়ি ফিরতেও দেবেন আমাকে? আপনি কি মনে করেন ওটা আক্রমণ করবে আমাদের? আমি শুধু এটুকু বলতে পারি, ওর নাম টম লিচ, আর আপনার গতিপথ লক্ষ্য করেও আসছে। স্কাউন্ডেল, স্কাউন্ডেল,
ফ্যাট ব্লাডি টম লিচ, বেটা হারামজাদা আসছে আমার সব কিছু শেষ করে দিতে। কোথায় আপনার হেনরি মর্গ্যান? ইংল্যান্ডের রাজা কি এই জন্যই তাকে নাইট উপাধি দিয়েছে? জামাইকার গভর্নর করেছে? কোথায় সে এখন? ক্যাপ্টেন শান্ত হন, এইটুকু জেনে রাখুন শেষ পর্যন্ত স্যার হেনরি মর্গ্যানের কাছে ওকে ধরা পড়তেই হবে। শেষ পর্যন্ত ধরা পড়বে, তাতে আমার কি? এখন আমি কি করব? কি করবেন ভাবছেন? হয় যুদ্ধ করব, নাহলে পালাতে হবে, এছাড়া আর কি করার আছে? আপনার কোনটা পছন্দ? কি করে যুদ্ধ করব? আমার চেয়ে দ্বিগুণ কামান আছে ওর, লোক আছে 10 গুণ। তাহলে পালাচ্ছেন তাই তো? কি করে? আমার চেয়ে দ্বিগুণ পাল রয়েছে ওর। পাল যতই থাকুক, আমার মনে হচ্ছে ওই জাহাজটা খুব কষ্ট করে এগোচ্ছে। অনেক দিন ধরে সাগরে আছে ওটা, ওর তলায় প্রচুর আবর্জনা, কোনো সন্দেহ নেই। আপনার জায়গায় আমি হলে গতিপথটা হাওয়ার থেকে 2 পয়েন্ট সরিয়ে আনতাম, আর একরাশ আবর্জনা টেনে আনছে ও, তো ও ধরতেও পারত না। ঠিক আছে, আপনার কথা যদি মেনে নিই তাহলে কোথায় গিয়ে পৌঁছবো সেটা খেয়াল আছে? ওই কোর্স ধরলে সোজা গিয়ে উঠবো 200 মাইল দূরের পোর্ট রিকোতে, এর মধ্যে আর কোনো ডাঙা নেই। হ্যাঁ, তাতে কি, এই বাতাস যতক্ষণ আছে আপনার কাছাকাছি তো আসার উপায় থাকছে না ওর। এমনকি আপনি হয়তো ওকে পেছনে ফেলে অনেক এগিয়ে যেতে পারবেন। যদি এই দূরত্বটা ধরে রাখা যায় তাহলে তো আপনি নিরাপদ। হয়তো যদি বাতাস বইতে থাকে, কিন্তু তার নিশ্চয়তা কে দেবে? হ্যাঁ, বছরের এই সময়টার এই বাতাসটা অস্বাভাবিক। সিদ্ধান্তহীনতায় ভুগছেন ক্যাপ্টেন, ফলে রেগে যাচ্ছে নিজেরই উপর। আপন মনে বললেন, আচ্ছা যদি ডমিনিকার দিকে ঘুরে দৌড় লাগাই, বেশি দূর না অথচ সম্পূর্ণ নিরাপদ। আপনার নাক ঘোরাতে গেলেই দেখবেন সবকটা পালতোলা অবস্থায় কোনাকুনিভাবে ধেয়ে আসবে আপনার দিকে, খুব অল্প সময়ের মধ্যেই ধরা পড়ে যাবেন। কিন্তু আতঙ্কিত অবস্থায় বিচার বিবেচনা হারিয়ে ফেললেন ক্যাপ্টেন স্যাম, অথচ অটল থাকলেন নিজের সিদ্ধান্তে। কারণ আরও একটা কথা তার মাথায় খেলছে, এমনও তো হতে পারে ডোমিনিকার দিকে রওনা দিলে হয়তো অন্য কোনো জাহাজের সঙ্গে দেখা হয়ে যাবে, তখন পালিয়ে যেতে বাধ্য হবে ব্ল্যাক সোয়ান। কোনো পরামর্শে কান না দিয়ে তিনি রেলিং থেকে ঝুঁকে জাহাজ ঘোরানোর হুকুম দিলেন কোয়ার্টার মাস্টারকে। মেজাজ খারাপ হয়ে গেল তো ওয়াকনির, ক্যাপ্টেন স্যামের বোকামি দেখে বাজে একটা গালি বের হয়ে গেল মুখ দিয়ে। যুক্তিতর্ক দিয়ে বোঝাবার অনেক চেষ্টা করল ক্যাপ্টেনকে, কিন্তু ক্যাপ্টেন সোজা সাপটা জানিয়ে দিলেন এই জাহাজের অধিনায়ক তিনি, পরামর্শ শুনতে রাজি আছেন কিন্তু কারো হুকুম মানতে তিনি রাজি নন। ঘুরতে শুরু করল সেন্টর, একটু বাঁকা হয়ে গেল প্রথমটায়, তারপর আবার সোজা হয়ে চলল দক্ষিণে। মাঝটেকে দাঁড়ানো নাবিকরা হঠাৎ এই দিক পরিবর্তনে অবাক হয়ে গিয়েছিল, এখন হুকুম পেল গুটিয়ে রাখা পালগুলো আবার তুলতে হবে। কিছুক্ষণ পরেই দেখা গেল পিছনের কালো জাহাজটারও নাক ঘুরে গেছে এদিকে। এখন ব্ল্যাক সোয়ানের উদ্দেশ্য সম্বন্ধে আর কারও কোনো সন্দেহের অবকাশ রইল না। মুহূর্তে সেন্টরের সবাই জেনে গেল শত্রু পিছু নিয়েছে। ভীত সন্ত্রস্ত নাবিকরা মাঝডেকের হ্যাচের কাছে এসে দাঁড়াল, সবাই তাকিয়ে আছে পিছনের জাহাজটার দিকে। ক্যাপ্টেন স্যামের পিছু নিয়ে জাহাজের ডেকে চলে এসেছে দোবাকনি। অনেকক্ষণ ধরে টেলিস্কোপ দিয়ে ক্যাপ্টেন দেখলেন কালো জাহাজটাকে, যখন চোখ থেকে ওটা নামালেন দেখা গেল আতঙ্কে রক্তশূন্য হয়ে গেছে তার মুখ। আপনি ঠিক বলেছিলেন, ডমিনিকায় পৌঁছানো রাখি, ওই কুকুরটা আমাদের ঘাড়ে এসে পড়বে। হ্যাঁ, এখন কি করা যায় মহাশয়? হাকির কোর্সে ফিরে যাব? না ক্যাপ্টেন,
দেরি হয়ে গেছে, আপনার অনেকটা সময় লাগবে আগের কোর্সে ফিরতে। ওদের শুধু সামান্য এক দু পয়েন্ট ঘুরতে হবে, আপনার এখন আর কোনো উপায় নেই, এই কোর্সেই থাকতে হবে। আর শুধু পালানো নয়, যুদ্ধও করতে হবে। ও গড, এত বড় একটা জাহাজের এগেনস্টে আমি কী করে যুদ্ধ করব? আমার কাছে কে আছে? এর থেকে অনেক খারাপ অবস্থায় আমরা যুদ্ধ করেছি এবং জিতেছি, চিন্তা করবেন না। হ্যাঁ, দেওয়ালে পিঠ ঠেকে গেলে যুদ্ধ করা ছাড়া আর তো কোনো গতি নেই। কিন্তু এই ছাড়া আপনার কি কোনো পরামর্শ আছে মশিয়া? আপনার কতজন লোক আছে? বোসন আর কোয়ার্ট মাস্টার ধরে সব মিলিয়ে 26 জন। লিচের আছে 300-রও বেশি, কাজেই ওকে কিছুতেই এই জাহাজে উঠতে দেওয়া যাবে না। আমাকে আপনার কামানগুলো ভার দিন, আমি আপনাকে দেখিয়ে দেবো মেইন ডেকের যুদ্ধ কাকে বলে। কিন্তু সুযোগটা করে দিতে হবে আপনাকে, আর আমি যা বলবো আপনাকে সেটাই করতে হবে। আচ্ছা, আমার কপাল ভালো যে আপনি এই জাহাজে আছেন মশিয়ার দোবাকনি, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। দোবাকনি তার সহকারী পিয়েককে নিচের বালখের থেকে ডেকে নিলেন। গায়ের আকাশী নীল কোট, শার্ট, হ্যাট, জুতো, মোজা সমস্ত খুলে ওর হাতে দিলেন। তারপর তাকে বললেন কেবিনে নিয়ে গিয়ে রাখার জন্য। কোমর থেকে উপরের অংশ খোলা, মাথায় শুধু একটা স্কার্ফ, পেটালো শরীরে কিলবিল করছে বেশি। তাড়াতাড়ি গান্ডেকের দায়িত্ব বুঝে নিলেন তিনি ক্যাপ্টেন স্যামের কাছ থেকে। নাবিকরা সবাই বুঝে গেছে কি ঘটতে চলেছে, কিন্তু ঘাবড়ায়নি কেউ। এ যেন জীবনেরই একটা অংশ। মাস্টার গানার পাভেকে নিয়ে 8 জনের একটা দল তৈরি করা হলো। সংক্ষেপে 2-4 কথায় ক্যাপ্টেন ওদেরকে জানালেন গান্ডেকের অধিনায়কত্ব করবেন মশিয়ে দোবাকনি, মূল যুদ্ধটাই করবে গান্ডেক, কাজেই সবার নিরাপত্তা নির্ভর করছে ওদেরই ওপর। দোবাকনি সবাইকে আদেশ দিল নিচে গিয়ে কামানগুলোয় গোলা ভরে তৈরি হয়ে অপেক্ষা করতে। ওদের পিছু নেয়ার আগে ক্যাপ্টেনকে বলল, আপনি আমার উপর যে দায়িত্ব দিয়েছেন আমি সাধ্যমতো চেষ্টা করব, কিন্তু আপনার উপর নির্ভর করছে আমার ভূমিকা আমি কতটা পালন করতে পারব। আপনি যদি ভয় পেয়ে ঘাবড়ে যান বা অন্য কোনো কাজ করেন তাহলে কিন্তু আমি বেকায়দা পড়ব। ঠিক আছে মার্শিয়া, আই উইল ট্রাই মাই বেস্ট, আমি ঠিক মতো কাজ করার চেষ্টা করছি। দেখুন ক্যাপ্টেন, ভয় পেয়ে ঘাবড়ে যাবেন না, আমরা একটা খারাপ পরিস্থিতিতে পড়েছি এটা ঠিক কথা, কিন্তু একটা কি দুটো গোলা যদি ঠিক জায়গায় লাগাতে পারি ব্যাস আমরা কিন্তু বেঁচে যাব। কাজেই আপনাকে এমনভাবে জাহাজ চালাতে হবে যাতে আমি কামান দাগার সুযোগটা পাই, ঝুঁকি একটু নিতে হবে আপনাকে, সাহস ধরুন। ঠিক আছে ঠিক আছে, আমি আপনার কথা মতোই কাজ করব। চারপাশটা একবার দেখে নিয়ে নিচের ডেকে চলে গেলেন দোবাকনি। ওখানে পারভের নেতৃত্বে কামানগুলোই গোলা ভরা হচ্ছে। চারপাশে দেখে বুঝে নিলেন কি নিয়ে রুখে দাঁড়াতে হবে তাকে ব্ল্যাক সোয়ানের বিরুদ্ধে। ইতিমধ্যে কেবিনে ব্রেকফাস্ট শেষ করল মিস প্রিসিলা এবং মেজর স্যান্ডস। তারা ঘুণাক্ষরেও টের পাননি কী ঘটতে চলেছে। পিয়েককে দেখা গেল বেশ কিছু কাপড় চোপড় নিয়ে তার প্রভুর কেবিনে ঢুকছে। মশিয়ে দোবাকনি সম্পর্কে জিজ্ঞেস করায় সে শুধু বলল তিনি ডেকে আছেন, সেখানেই ব্রেকফাস্ট করবেন। কিছুটা অবাক হলেও ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামায়নি ওরা। গতরাতে রেখে যাওয়া দোবাকনির গিটারটা কোলে তুলে নিয়ে অপটু হাতে কিছুক্ষণ টুংটাং করল প্রিসিলা। তারপরই হঠাৎ বাইরে চোখ পড়তেই দেখতে পেল জাহাজটাকে। আরে একটা জাহাজ স্যান্ডি, দেখুন দেখুন। পোর্ট হোল দিয়ে কালো জাহাজটাকে দেখতে পেল
মেজর স্যান্ডোসও। তার কাছে বেশ সুন্দর লাগলো জাহাজটাকে। পালগুলোকে মনে হলো যেন মেঘের ভেলা। দুজনের কেউই টের পেলেন না কি ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে। নিচের অপরিসর ডেকে মাথা ঝুঁকিয়ে কাজ করতে হচ্ছে দোভাগনিকে। প্রাইমার ভোরে 10টা কামান তৈরি করা হয়েছে ব্ল্যাক সোয়ানের 40টা কামানের মোকাবিলা করার জন্য। কামানগুলোকে নিজে হাতে তাক করেছেন দোভাগনি। বেশিরভাগ কামানই প্রতিপক্ষের পালগুলোকে লক্ষ্য করে রাখা হয়েছে। পালগুলো একবার নষ্ট করে দিতে পারলে তার গতি থেমে যাবে। কুঁজো হয়ে বসে দেখছেন মশিয়ের দোভাগনি। দস্যুদের জাহাজটা এগিয়ে আসছে, দ্রুত কমে আসছে দূরত্ব। ঘণ্টাখানেকের মধ্যেই ব্ল্যাক সোয়ান প্রায় আধ মাইলের মধ্যে চলে এলো। দোভাগনির হিসেব অনুযায়ী এটাই আক্রমণের ভালো সময়। গানারকে প্রস্তুত থাকতে বললেন দোভাগনি। এরপর অপেক্ষা করতে থাকলেন। এই বুঝি হালটা ঘোরান ক্যাপ্টেন। কিন্তু না, সময় পেরিয়ে যাচ্ছে। যেদিকে যেভাবে চলছিল সেন্টর ঠিক সেইভাবেই চলতে থাকল। যেন মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছাই নেই তার। পালাতে পারলেই বাঁচেন ক্যাপ্টেন। এমন সময় ব্ল্যাক সোয়ানের পাশ দিয়ে এক গাদা ধোঁয়া বেরোতে দেখা গেল। এক মুহূর্ত পরই গর্জে উঠল কামান। সেন্টারের 50 গজ দূরে চলকে উঠল সমুদ্রের জল। দোভাগনি প্রত্যুত্তর দেওয়ার জন্য তৈরি, কিন্তু জাহাজের মুখ এখনো ঘুরছে না। আগুন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে গানার। ওরা সবাই অপেক্ষা করছে কখন বাঁদিকের গানপোর্ট দিয়ে দেখা যায় ব্ল্যাক সোয়ানকে। এদিকে গোলার শব্দে চমকে উঠল গ্রেট কেবিনের দুজন দর্শক, প্রিসিলা এবং মেজর স্যান্ডোস। বিস্ফারিত চোখে তাকালো তারা দুজন দুজনের দিকে। তারপর ব্যাপার কি জানার জন্য এক লাফে উঠে দাঁড়ালেন মেজর। প্রিসিলাও মেজরের সঙ্গে রওনা দিলেন ডেকের দিকে, কিন্তু জাহাজের মাঝ ডেকেই আটকে দেওয়া হল ওদের। সবার গম্ভীর চেহারা দেখে ব্যাপারটার গুরুত্ব বুঝে ফেললেন ওরা। ডেক থেকে হুঙ্কার ছাড়লেন ক্যাপ্টেন, এখনই এখান থেকে আপনারা চলে যাবেন। কেন, এখানে কি হচ্ছে? এখানে নরক গুলজার হচ্ছে। এক্ষুনি কেটে পড়ুন এখান থেকে, মহিলাকে নিয়ে নিচের কেবিনে চলে যান। ঠিক সেই সময় আবার কামানের বিকট আওয়াজ। এবার জাহাজের পিছন দিকেই পড়েছে গোলাটা। মড়মড় আওয়াজে কাঠ ভেঙে গিয়ে এদিক ওদিক ছিটকে পড়ল। ওখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি মরতে চান? আপনাকে বললাম না এখান থেকে চলে যেতে, দেখছেন না গোলাগুলি চলা শুরু হয়ে গেছে। এরপরেও আরও কিছু বলতে যাচ্ছিলেন মেজর। প্রিসিলা তার আস্তিন ধরে টান দিল। ভয়ে তার মুখ সাদা হয়ে গেছে। এদিকে রেগে মেগে কোয়ার্টার ডেকে তখনই উঠে এসেছে দোভাগনি। দোভাগনি বলে উঠল, মেজর এখান থেকে চলে যান, আমাদের আক্রমণ করেছে ওই নরকের কীট টম লিচ। ওফ, আর ক্যাপ্টেন এতক্ষণ ধরে আপনি কি করছেন? জাহাজটা না ঘোরালে আমি কামানটা দাগবো কী করে? এক্ষুনি পাল গুটান, ঘোরান সেন্টারকে, জলদি করুন, নইলে খেয়ে পেয়েছেন নাকি? মাথা খারাপ আমার, এইসব করতে গেলে এক্ষুনি আমাদের উপর এক্ষুনি আমাদের উপর ওরা এসে পড়বে। অনেক দেরি করে ফেলেছেন ক্যাপ্টেন, আপনি পাল গোটান, এক্ষুনি জাহাজটা ঘোরান। আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষছেন? ডু ইট ম্যান কুইক। আমরা যদি এখন ওদের একটা পাল ভাঙতে পারি তাহলে ওদের গতিরোধ করতে পারবো, আমরা বেঁচে যাব। আপনি যান তো এখান থেকে, আমার উপর হুকুম ঝাড়ছেন, কে এই জাহাজের কমান্ডার তা ভুলে গেছেন? আপনি না আমি। ক্যাপ্টেন ওদিকে তাকিয়ে দেখুন, ব্ল্যাক সোয়ান থেকে ওরা ইশারা করছে আমাদের থামতে বলছে। তা এই অবস্থায় আমি কি কি করব? আপনি কি বলতে চান? এটাই কিন্তু শেষ সুযোগ ক্যাপ্টেন, আপনি শুধু নির্দেশ মেনে নেওয়ার ভান করবেন, তাতে একটু হলেও ওরা অপ্রস্তুত হবে, আর তখনই ওটার গলুয়ের আড়াআড়ি থামতে হবে। ব্যাস ওই ফাঁকে আমি খোল ফুটে পড়ে দিচ্ছি ওর।
এইসব জলদস্যুদের ছল চাতুরি কূটকৌশল আমার মোটেও পছন্দ হয় না। কি যে বলেন, ওরা কি আমাদের ছেড়ে দেবে ভাবছেন? পালগুলো যদি ঘায়েল করতে পারি ওরা কামান তাক করতেই পারবেন। বুঝলাম, কিন্তু যদি না পারেন? তাহলে তো অবস্থা এখন যা আছে তার থেকে খারাপ হবে না। দোবাকনির ব্যক্তিত্বপূর্ণ চেহারা থেকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে দুর্বল হয়ে পড়লেন ক্যাপ্টেন স্যাম। বুঝতে পারলেন এটাই শেষ সুযোগ। বেপরোয়া কাজ, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও তো নেই। ঠিক আছে, আপনি যা বলছেন। থামাচ্ছেন তাহলে? যা করার একটু জলদি করবেন। আর তো এছাড়া কোনো পথ দেখছি না। বেশ, আমি তাহলে নিচে যাচ্ছি। দ্রুত অদৃশ্য হয়ে গেল দোবাকনি, দৌড়ে চলে গেল নিচের ডেকের দিকে। এদিকে দেরি দেখে অসহিষ্ণু টমলিচ আবার কামান দাগল সেন্টরের পাল লক্ষ্য করে। দড়িদড়া আর বাঁশ কাঠ নিয়ে দড়াম করে ডেকে এসে পড়ল দুটো পাল। আওয়াজ পেয়ে নিচে থেকে বুঝতে পারল দোবাকনি কি ঘটছে উপরে। ভয় পাওয়া তো দূরের কথা, একটু যেন খুশি হলেন তিনি। এর ফলে দূর হয়ে যাবে ক্যাপ্টেন স্যামের ইতস্তত ভাব। গানারদেরকে তৈরি থাকার আদেশ দিলেন তিনি, নিজেও একটা কামান নিয়ে প্রস্তুত হলেন। ঠিক সময়ে সুযোগের সদ্ব্যবহার করতেই হবে। এই সময়ে আবার এলো একটা গোলাবর্ষণের আওয়াজ। মোটা জাহাজ কেঁপে উঠল আঘাত, ছিটকে গিয়ে বালখেটের গায়ে ধাক্কা খেলেন দোবাকনি। নিজেকে সামলে নিয়ে দ্রুত ফিরে এলেন কামানের পাশে। থামছে সেন্টার, অপেক্ষা করছে গানাররা। এইবার বুঝি দেখা যাবে ব্ল্যাক সোয়ানের খোল। কিন্তু না, সামনে তো খোলা সাগর ছাড়া কিছুই নেই। হঠাৎ দোবাকনি বুঝতে পারলেন আসলে কি ঘটেছে। গাধার মতো ক্যাপ্টেন উল্টো দিকে জাহাজ ঘুরিয়ে দিয়েছে। আবার একটা গাল দিয়ে ব্যাপার কি জানার জন্য ছুটলেন উপরের ডেকের দিকে। যা দেখলেন তাতে দোবাকনির চক্ষু চড়ক গেছে। এখন আর কিছুই করার নেই। শেষের গোলাটা সেন্টরের হালের মাথাটাই গুঁড়িয়ে দিয়েছে। এখন এই জাহাজের উপর আর কারো কোনো নিয়ন্ত্রণ নেই। পিছনের পোর্টহোল দিয়ে দেখা গেল এগিয়ে আসছে ব্ল্যাক সোয়ান, সেই সঙ্গে একটা একটা করে পাল নামিয়ে ফেলছে। অর্থাৎ এবার চড়াও হবে এই জাহাজে। দ্বিধা কাটিয়ে উঠতে বড্ড বেশি দেরি করে ফেলেছেন ক্যাপ্টেন স্যাম। ব্ল্যাক সোয়ান এখন 500 গজ দূরে। তাকালেন দোবাকনি, তার দৃষ্টি শান্ত নির্বিকার। হাঁটুতে ভর দিয়ে নিচু হলেন তিনি। ধীরে সুস্থে পিতলের একটা কামানে গোলা ভরলেন। এই শেষ চেষ্টা, এটা করতেই হবে হার মেনে নেওয়ার আগে। সম্ভাবনা খুবই কম, তবু বলা যায় না, হয়তো কিছু কাজ হতেও পারে। উঠে দাঁড়িয়ে গানারের হাত থেকে আগুন নিয়ে জায়গা মতো ছুঁয়ে দিলেন। তারপর এক লাফে সরে গেলেন এক পাশে। কিন্তু ঠিক যখন গোলাটা কামান থেকে বেরোচ্ছে তখনই হাওয়া লেগে দুলে উঠল সেন্টর, সরে গেল কামানের মুখ। সেন্টর থেকে ছোঁড়া প্রথম ও শেষ গোলা ছুটে গেল খোলা সাগরের দিকে। সব শেষ, এবার ওরা উঠে আসবে সেন্টরে। তারপর হাতের আগুনটা পোর্টহোল দিয়ে সাগরে ফেলে দিলেন দোবাকনি। ভিতু ক্যাপ্টেন, আমার ওনার সঙ্গে থাকা উচিত ছিল, তাহলে হয়তো গানাররা কামান দাগার সুযোগ পেত। কিন্তু এখন আর সেসব ভেবে কি লাভ? সেন্টরের ভাগ্যে কি হবে তা তো বুঝতেই পারছি। এগিয়ে আসছে সেই ব্ল্যাক সোয়ান। গানারদের দিকে তাকিয়ে দোবাকনি ওদের ওপরে চলে যেতে বললেন। এখানে আর কারোরই কিছু করার নেই। নিজে সিঁড়ি দিয়ে না গিয়ে পোর্টহোল থেকে বাইরে বেরিয়ে রেলিং টপকে ওপরে উঠে গেলেন। খালি গায়ে পেশিবহুল একজন লোককে ওভাবে উঠে আসতে দেখে
ভয়ে শিউরে উঠলেন প্রেসিলা আর মেজর স্যান্ডোস। তরোয়ালটা কোমরে ঝুলিয়ে নিয়েছিলেন মেজর, ওটার বাঁটির ওপর হাত চলে গেল তার। তার আগেই অভয় দিলেন দোবাকনি। যত তাড়াতাড়ি সম্ভব নিজের কেবিনে চলে যান, আমাকেও আমার কেবিনে যেতে হবে। এই ঘাম আর ধুলো মেখে একাকার অবস্থা। মানে আচ্ছা বোকা শ্যাম, ক্যাপ্টেন শ্যাম আমাকে একটাও গোলা ছোঁড়ার সুযোগ দিল না। লিচো গোলাগুলি বন্ধ করেছে, মনে হচ্ছে এই জাহাজটা ওর দরকার। কিছুক্ষণের মধ্যেই ওরা উঠে আসবে, যান। অবস্থাটা পরিষ্কার বুঝতে পারলেন ওরা দুজনেই। হাঁটু ভাঁজ করে প্রার্থনার ভঙ্গিতে বসে পড়লেন প্রিসিলা। মেজরের চেহারায় চরম হতাশা ও মৃত্যুভীতি। মশিয়ে দোবাকনি চেহারা গম্ভীর, কিন্তু ভীতি বা হতাশার কোনো চিহ্ন নেই। তিনি মৃদুকণ্ঠে বললেন, সাহস রাখুন ম্যাডাম, ঘাবড়াবেন না, আমি আছি এখন। হয়তো আপনাদের কোনো বিপদ হবে না, কিছু একটা ব্যবস্থা আমি করব। কথা শেষ করে এক ছুটে নিজের কেবিনে গিয়ে ঢুকলেন মশিয়ে দোবাকনি। ডাক দিলেন তার সহকারী পিয়েককে। পিয়েক! আবোল তাবোল বকে চললেন মেজর, যদিও নিশ্চিত জানেন কোনো আশা নেই। টমলিথ সম্পর্কে যা শুনেছেন তার শতকরা দশ ভাগও যদি সত্যি হয়, মৃত্যু অনিবার্য। কিন্তু নিজের চেয়েও বেশি ভাবছেন প্রিসিলার দুর্ভাগ্যের কথা। পাষণ্ডগুলো খুব লেখাবে ওকে। মানতে হবে লোকটার অনেক গুণ আছে, জলদস্যু ছিল তো। তবে প্রিসিলা জানো তো, ওকে হয়তো কিছু বলবে না, আসলে ওই কুকুরের মাংস তো খায় না। এই সময় কালো জাহাজটার ছায়া পড়ল সেন্টরের উপর। রেলিংয়ের ধারে দাঁড়ানো অনেকগুলো ভয়ঙ্কর চেহারা দেখা গেল। ট্রাম্পেট বেজে উঠল দস্যুদের জাহাজে, সেই সঙ্গে শোনা গেল ড্রামের শব্দ। তারপরেই শুরু হলো গুলির আওয়াজ। ঠকঠক করে কাঁপতে লাগলো প্রিসিলা। এই সময় কেবিন থেকে বেরিয়ে এলেন মশিয়ে দোবাকনি, তার পিছনেই পিয়েক। হাতে মুখে কোথাও কোনো ধুলো ময়লার চিহ্ন নেই। ধোপ দুরস্ত জামা কাপড়, মাথায় হ্যাট, পায়ে লেদারের বুট, তলোয়ার তো আছেই, বেল্টে গোঁজা রয়েছে দুখানা পিস্তল। বোঝা গেল এতক্ষণ সাজগোজ করছিলেন ভদ্রলোক। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো ওর দিকে। এটা কি সাজির সময় হল? সাজসজ্জার চেয়েও আরও একটা ব্যাপার সবাইকে অবাক করল, সেটা হচ্ছে দোবাকনির সহজ স্বচ্ছন্দ হাবভাব। তিনি হাসি মুখে এগিয়ে এলেন ওদের দিকে। ক্যাপ্টেন লিচ হচ্ছে একজন মহাপুরুষ, বুঝলেন, মহান জলদস্যুদের শেষ নমুনা। তো তাকে অভ্যর্থনা জানানোর জন্য একটু তো সাজগোজ করা দরকারই। দোবাকনির কথা শেষ হতে না হতেই প্রচণ্ড শব্দে একটা গোলা ফাটল কাছেই। ছিটকে পড়তে গিয়েও কোনো মতে টেবিলটা ধরে সামনে নিলেন দোবাকনি। মেজর স্যান্ডোস বসে পড়লেন হাঁটু গেড়ে, আর প্রিসিলা হুমড়ি খেয়ে পড়লেন দোবাকনির বুকে। ভয় পাবেন না ম্যাডাম, আমার মনে হয় আমি আপনাকে বাঁচাতে পারবো, আমার উপর বিশ্বাস রাখুন। এক হাতে মেয়েটাকে জড়িয়ে ধরে তার সোনালী চুলের ওপর হাত বুলিয়ে দিল দোবাকনি। নির্ভীক মানুষটার ছোঁয়ায় অনেকটা ভয় দূর হয়ে গেল প্রিসিলার। প্রিসিলাকে ফরাসি লোকটার বুকে সেঁটে থাকতে দেখে রাগে পিত্তি জ্বলে গেল মেজরের। ধর্মর করে উঠে দাঁড়িয়ে কটমট করে তাকিয়ে রইলেন দোবাকনির দিকে। তারপর বললেন, এই অবস্থায় একজন মহিলাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকা ছাড়া অন্য কিছু কি আপনি করতে পারেন? তাহলে একটু উপকার হয়। দেখা যাক কী করতে পারি, হয়তো অনেক কিছুই করতে পারবো, আবার হয়তো কিছুই পারবো না। তবে আমার সাফল্য নির্ভর করবে আপনাদের সহযোগিতার ওপর। আমার প্রত্যেকটা কথা সায় দিতে হবে আপনাদের। একটা কথারও যদি প্রতিবাদ করেন, মনে রাখবেন আমরা সবাই শেষ। ধূপধাপ আওয়াজ আসছে উপরের ডেক থেকে।
এসে পড়েছে দস্যুরা। চিৎকার চেঁচামেচি চরমে উঠেছে, থেকে থেকে গর্জে উঠছে বন্দুক। বোঝা যাচ্ছে বাধা দেওয়া হচ্ছে ওদের। পোর্টহোল দিয়ে দেখা গেল ঝপাত করে জলে পড়ল একটা লাশ, তারপর আরও দুটো। ভয়ে শিউরে উঠল কৃষিলা, কান পাতলেন দোবাকনি। কয়েক জোড়া পায়ের আওয়াজ এদিকেই এগিয়ে আসছে। একটু পরেই কেবিনের দরজার কাছে চলে এলো একদল দস্যু। ওপর থেকে এখনও কাতরানি আর চিৎকারের শব্দ শোনা যাচ্ছে, তার সঙ্গে বিজয়ীদের পৈশাচিক হাসি। একদল নেমে এসেছে লুটের মাল কি পাওয়া যায় দেখার জন্য। দড়াম করে খুলে গেল কেবিনের দরজা, হাতে অস্ত্র আর ঠোঁটে হাসি নিয়ে ঢুকলো এক দল দস্যু। ওদের তিনজন আর পেয়েক্ষে দেখে থমকে গেল তারা। সঙ্গে একজন মেয়ে দেখে উল্লাসে হই হই করে উঠল কয়েকজন। এক পায়ে গিয়ে সে বাধা দিল দোবাকনি, তার দুহাত কোমরে গোঁজা দুটো পিস্তলের বাটে। দাঁড়াও, এক পাও এগোবে না, এগোলেই মাথার ঘিলু উড়িয়ে দেবো। আমার নাম দোবাকনি, যাও তোমাদের ক্যাপ্টেন লিচকে ডেকে নিয়ে এসো। এখানে শেষ হল আমাদের আজকের গল্প দ্য ব্ল্যাক সোয়ান। আজ শুনলেন প্রথম পর্ব। গল্প পাঠ ও অভিনয় ছিলাম আমি, নিবেদিতা এবং অরিন। খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি ব্ল্যাক সোয়ানের দ্বিতীয় পর্ব। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।